হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শহিদিন চৌধুরী। কেমন আছেন আপনারা? প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের জন্য নিয়ে এসেছি আমেরিকার খবরাখবর। এখানে কি হচ্ছে, আমেরিকান তারকারা কেমন আছেন, এখানকার বাংলাদেশিরা ভালো আছেন তো, সব খবরই আছে আজকের পর্বে। আজ দেখবেন এক বাংলাদেশি চিত্রকর সুনীল শুক্লার সঙ্গে কিছু কথা, দেখবেন ভারতের বস্তি থেকে আসা 16টি ছেলে মেয়ের আমেরিকা যাত্রা, আরও আছে আমেরিকার জনপ্রিয় তারকাদের মাদকের নেশা নিয়ে একটি প্রতিবেদন। আর দেরি না করে শুরু করছি হ্যালো আমেরিকা। ওয়াশিংটনের একজন সুপরিচিত চিত্রকর সুনীল শুক্লা, সম্প্রতি তার একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো, সেখানে গিয়েছিলেন সহকর্মী আহসানুল হক। তাহলে আমরাও যাই। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সম্প্রতি কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে শিল্পী সুনীল শুক্লার কিছু ছবি প্রদর্শিত হয়। সুনামগঞ্জে জন্ম নেয়া এই শিল্পীর কাছে জানতে চেয়েছিলাম তাঁর ছবি আঁকার শুরুটা কেমন ছিল। আমি যখন স্কুলে যেতাম, 7-8 পড়তাম, তখন থেকেই আমার ছবি আঁকার নেশা। এবং ঢাকা আর্ট কলেজে যখন আমি আসি, আমাকে একটু বলতে হবে, কারণ আমার ফ্যামিলি খুব গরিব ছিল, সাধারণ পয়সা ইয়ার করার মতো ঢাকা অ্যাফোর্ড করার মতো ছিল না, কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে, কারণ আমি সাইনবোর্ড লিখতাম, যখন যা পেতাম তাই কাজ করতাম। এবং তাই দিয়ে আমি ঢাকা আর্ট কলেজে এসে আমার ইন্টারভিউ নিয়ে আমি ঢাকা আর্ট কলেজে ঢুকলাম। ঢোকার পরে আমার নিজের ইনকাম করে ছবি এঁকে ইনকাম করে তখন ছবি আঁকা শিখলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেবার পর 70-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করেন। ছবি আঁকার ক্ষেত্রে মাধ্যম হিসেবে তেল এবং জল রং দুটোই ব্যবহার করেন তিনি। আসলে মাধ্যম হিসেবে আমি যখন এটা 1984-এ আমি খুব অয়েলের কাজ করেছি, এবং আমার ICDDB-তে যখন আমি ছিলাম, আমি কয়েকটা শো করেছি, এগুলো ওই আমেরিকান এমবেসি এগুলোতে, কয়েকটা জায়গায়। তারপরে আমি অয়েল কালারটা টোটালি বন্ধ করে ওয়াটার কালার আমি লাস্ট 25 ইয়ার্স করেছি কাজ, এবং টোটাল বোধহয় আমার শো হবে অ্যাটলিস্ট 50-60 শো আমি করেছি, টুয়ার্ডস এই ওয়াশিংটন মেট্রো এরিয়ায়। 1990 সাল থেকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই শিল্পী। আধুনিক চিত্রকলায় কী ঘটছে সেদিকে বরাবরই নজর রেখেছেন তিনি। আর এখানে আসার পরে ন্যাচারালি আমি ইমিগ্রেন্ট হয়ে আসছি, এখানকার কালচার এভরিথিং ইয়ে করতে আমার বেশ সময় লেগেছে। তো আমি সবসময় একটা প্রফেশনাল গ্রুপের সাথে আমি থাকতাম, যে কোনো আর্ট গ্রুপের, আমি কয়েক জায়গার মেম্বারশিপ আছে আমার, সো ইউ সি অল দিস। এবং প্রেজেন্ট কী ধরনের ট্রেন্ড চলছে ছবি ইয়ের জগতে, এগুলো সবসময় আমি টাচ রাখতাম। যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিত্রকর জ্যাকসন পোলকের কাজ এই শিল্পীকে অনুপ্রাণিত করে। এদিকে আমি এখন আমার বেস্ট অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট জ্যাকসন পোলক, এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু জ্যাকসন পোলকের একটা প্রভাব আছে এর মধ্যে। এবং আমি করেছি এটাকে একটা বসন্তের ফ্লেভার, বিকজ শাহ আব্দুল করিমের বসন্ত বাহারের গানটা আমার খুব ফেভারিট গান, এবং হোল ছবিতেই আমার একটা বসন্তের ছোঁয়া আছে। 2 দশকের বেশি সময় ধরে প্রবাসে থাকলেও সুনীল শুক্লার ছবি আঁকার নেশা কিন্তু কাটেনি। মূল পেশার পাশাপাশি তার রং তুলির খেলা অব্যাহত রয়েছে। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা। ভারতের গুজরাতের বস্তি থেকে 16টি ছেলে মেয়ে আমেরিকায় এসেছে। 71-এর যাত্রার একটি স্টপ ওয়াশিংটন ডিসি। এখানে আমেরিকান দর্শকদের জন্য তারা অনুষ্ঠান করেছে, সবার মনে চমক জাগিয়ে ফ্ল্যাশ মবও করেছে তারা। দেখতে চান তাদের পরিবেশনা, শুনতে চান তাদের ভাবনা? তাহলে চলুন আমার সাথে। হাতে হাত ধরে এই 16টি ছেলে মেয়ে অন্ধকারে আশার আলোর দিকে এগিয়ে যাচ্ছে, এটা তাদের দুঃখ বেদনার কাহিনী, আশা আকাঙ্ক্ষার কাহিনী। মানব সাধনা একটি সংস্থা যা ভারতের আহমেদাবাদের বস্তির ছেলেমেয়েদের নিয়ে কাজ করে, তাদেরকে পড়াশোনায় সাহায্য করে, মানসিকভাবে শক্তিশালী করে তোলে। একাত্ম তারই একটি অংশ। এই ছেলেমেয়েরা আমেরিকায় এসেছে, এখানে বিভিন্ন শহর ঘুরে ঘুরে অনুষ্ঠান করছে। ওয়াশিংটন ডিসির এই খাবারের দোকানের সামনে মানুষের ভিড়, কেউ জানে না এখানে কি কিছু হবে। আমরা জানতে পেরেছি এখানে কিছুক্ষণের মধ্যেই একটি ফ্ল্যাশ মব শুরু হতে যাচ্ছে,
পরিবেশন করবে ভারত থেকে আসা 16টি ছোট ছোট বাচ্চা এবং তাদের কিছু বন্ধু। সবাই তাকিয়ে দেখছেন এসব কি হচ্ছে। ঠিক তখনই নাচ গানের মাধ্যমে সবার মনোযোগ আকর্ষণ করে তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। নিমেশ পাটেল এই গ্রুপের কোচ। That have nothing in the world's eyes and show the world that they have too much. If we just cultivate it, we give a little ভালোবাসা পেলে এই ছোট্ট কুড়িগুলো ফুল হয়ে ফুটবে। মানব সাধনার প্রতিষ্ঠাতা বললেন তিনি এসব বাচ্চাদের কষ্ট দেখেছেন। চার জনকে নিয়ে শুরু করা এই প্রতিষ্ঠানে এখন 9,000-এরও বেশি ছেলে মেয়ে আছে। তারা অনেক স্বপ্ন দেখে। বড় হলে ডাক্তার হব, বড় অফিসার হব। আর এই ছোট ছেলেটি ড্যান্সার হতে চায়। আমেরিকায় এসে তাদের খুব ভালো লাগছে। তারা বলে তাদের দেশ এত পরিষ্কার না, তবুও দেশ তাদের প্রিয়। ভারতী বলল তার ভারত খুব ভালো লাগে, কত মহান মানুষ কষ্ট করে দেশটিকে স্বাধীন করেছেন। এই বাচ্চারা আবার নাচের জন্য প্রস্তুত হচ্ছে। তাদের সাথে আছে ভলান্টিয়ার্স। স্বপন নামে একটি সাংস্কৃতিক সংস্থা তাদেরকে আদর যত্ন করে নাচ শিখিয়েছে। একসঙ্গে হওয়া, নাচ গান করে সবারই খুব ভালো লাগে। এই নাচ দেখে মন প্রাণ ভরে গেল। বাচ্চারা তাদের ছোট জীবনে অনেক দুঃখ কষ্ট দেখেছে, কিন্তু পৃথিবীর প্রতি তাদের ভালোবাসা অসীম। আমার পিছনে এই ছোট ছোট বাচ্চারাও বলছে যুদ্ধ, হিংসা এসব সব ভুলে গিয়ে ভালোবাসতে শিখতে। পারবেন তো ভালোবাসতে? মাইকেল জ্যাকসন, হুইটনি হিউস্টন, হিথ লেজার, এমি ওয়াইনহাউস, তাদের মতো কত জনপ্রিয় তারকার রহস্যজনক মৃত্যু সারা বিশ্বকে হতবাক করেছে। ডাক্তাররা বলছেন ড্রাগ ওভারডোজের কারণে তারা মারা গিয়েছেন। তারকাদের এই মাদকের নেশা কেন হয়, ওষুধ হিসেবে ব্যবহার করা ড্রাগের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কারিনা চৌধুরী। কখনো ভেবেছিলেন মাইকেল জ্যাকসন এভাবে চলে যাবেন? আজকাল প্রায় শোনা যায় জনপ্রিয় তারকারা ড্রাগ ওভারডোজের শিকার হচ্ছেন। আমরা কাদের হারিয়েছি এবং কেন দেখি। অভিনেতা ও সঙ্গীতশিল্পীদের অকাল মৃত্যু, এসব খবর আমাদের কাছে নতুন কিছু নয়। এই ফেব্রুয়ারি মাসেই হুইটনি হিউস্টন মারা গেলেন। হিথ লেজার, যিনি ডার্ক নাইটের মতো ছবি করেছেন, তিনিও 2008 সালে অতিরিক্ত মাত্রার প্রেসক্রিপশন ওষুধের কারণে প্রাণ হারিয়েছেন। 2009 সালে আমাদের সবার প্রিয় গায়ক মাইকেল জ্যাকসনও পৃথিবী ছেড়ে চলে গেলেন। তার ডাক্তার তাকে প্রোপোফোল নামে একটি ওষুধ দিয়েছিলেন এবং অতিরিক্ত মাত্রায় তা ব্যবহার করার জন্য তিনি মারা গেলেন। গবেষকরা বলেন মাদকের নেশা অনেকেরই আছে, কিন্তু জনপ্রিয় তারকাদের ক্ষেত্রে তা বেশি হয়। বব ফরেস্ট একজন সঙ্গীতশিল্পী, তিনি বললেন তারকাদের অনেক জায়গায় যেতে হয়, সময় কাটানোর জন্য তারা অতিরিক্ত পরিমাণে মদ পান করেন। মদ ও মাদক, এই দুটি তাদের জন্য বিরাট ঝুঁকি। নীল পোর্টনাও, দ্য রেকর্ডিং একাডেমি এবং চ্যারিটি মিউজিকের্সের প্রেসিডেন্ট, তিনি বলেন আর অল্প বয়সে বা খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা আসলে অনেকে সেটা সামলে নিতে পারে না। ডক্টর চার্লস সোফি একজন মনোরোগ বিশেষজ্ঞ,
যিনি জনপ্রিয় তারকাদের সাথে কাজ করেন। তিনি বলেন, অনেক তারকাদের আগে থেকেই কিছু কিছু মানসিক সমস্যা থাকে। Something that drove their creativity to become successful. ড্রাগ ও শিল্পীদের অকাল মৃত্যু সঙ্গীত জগতের ওপর খারাপ প্রভাব ফেলেছে। মিউজিক কেয়ার্সের হ্যারল্ড ওয়েন্স বলেন, তারা এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন এবং শিল্পীদের চিকিৎসার লাভে সাহায্য করছেন। কিন্তু চিকিৎসকরা বলেন, এই চিকিৎসা খুব দীর্ঘ একটি পদ্ধতি। মাদকের নেশা থেকে বেরিয়ে আসার জন্য সাধারণ মানুষের মতো এই বড় বড় তারকাদেরও সাহায্য দরকার। কারিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আজকের অনুষ্ঠান। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেলের ঠিকানা hello@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন VOA বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি, VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আপনাদের মতামত জানান। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি শেজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।